بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله تعالى অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবন থেকে কিছু সময় বের করে উনার কথা উনার হাবিবের কথা শোনার তৌফিক দিয়েছেন যাতে করে আমরা আমাদের অনন্ত অনন্ত আখিরাতের জীবনের তৈয়ারি আমরা করতে পারি সেটার জন্য আলাদা কোনো সময় দেয়া হবে না এই জীবনের মধ্যে থেকে এই সময় বের করে আখিরাতের তৈয়ারি করতে হবে এবং সুখবর এই যে প্রত্যেকটা কাজ যা আমি এমনিতেই করি খাওয়া দাওয়া থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত উঠা বসা বাইরে যাওয়া ঘরে আসা পরিবার পরিজনের সাথে আত্মীয় স্বজনের সাথে বন্ধু বান্ধবের সাথে যে লেনদেন আদান প্রদান উঠা বসা সব যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মতো করি তো সেটা ইবাদত হয়ে যাবে আমার 24 ঘন্টা ইবাদত হওয়ার পসিবিলিটি যদি আমি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মতো করি আমার 24 ঘন্টা ইবাদত হয়ে যেতে পারে তো গত চারটে তালিম এর হালকা ইমানের উপরে ছিল ইমান কি সেটার উপরে প্রায় আড়াইটা হালকা এবং তারপরে দেড়খানা হালকা হলো যে ইমানের বহিঃপ্রকাশ এবং শেষে আমি খাওলা বিনতে সুলাবা বা সালওয়া এর ঘটনা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উনি নালিশ করেন তালাকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তালাক হয়ে গিয়েছে তখনকার দিনে তালাকের কথা ছিল যদি বলে যে তুমি আমার কাছে আমার মায়ের মতো তো সেই তালাক এমন তালাক যে আর কোনোদিন সেই স্ত্রীকে আর ফিরিয়ে নেওয়া যাবে না এটা বর্তমান অবস্থায় তাও কিছু শর্তটা শেষ উনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলার পরে উনার পক্ষে রায় দিলেন না তখন উনি আল্লাহ বললেন যে আল্লাহ তোমার নবীর অন্তরে আমার পক্ষে তুমি রায় দাও আরো জোরে দোয়া শুরু করেন ওহি যদি আমার বিপক্ষে আমার বিপক্ষে যদি যায় তো কি হবে উনি আবার আরো জোরে দোয়া আমি রায় দিচ্ছি এই তালাক হয় নাই আমরা যে তালিমের হালকা করি এটা শুধু কিছু যে তথ্য বিনিময় সেটা না কিছু খবরাখবর ইসলাম সম্বন্ধে সেটা তো বটেই কিন্তু এটার দ্বারা যাতে আমাদের জীবনের পরিবর্তন আসতে পারে কারণ এই বর্তমান পরিস্থিতি একসময় না একসময় শেষ হবে ইনশাআল্লাহ কিন্তু আবার তো বিপদ আসতে পারে আল্লাহর সাথে ইনস্যুরেন্স প্রতিরক্ষা সবকিছুর বিরুদ্ধে এমনকি কবরের আজাবের বিরুদ্ধে এমনকি হাশরের ময়দানের আজাবের বিরুদ্ধে উৎসারা পার হওয়ার ব্যাপারে আল্লাহর সাথে সম্পর্ক কাজে লাগবে তো আমরা কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলতে পারি এটাই ছিল উদ্দেশ্য যাতে আমাদের জীবন পাল্টে যেতে পারে আল্লাহর রেজামন্দের সাথে সন্তুষ্টির সাথে জীবন যাপন করতে পারি এবং মৃত্যুও যাতে আল্লাহর সন্তুষ্টির সাথে হয় এই মৃত্যুটা একসময় না একসময় আসবেই সবার জীবনে আসবে কেউ ছিলাম না আমরা কেউ থাকবো না খোদার কাছে যেতে হবে আল্লাহর কাছে যেতে হবে এবং এই যে ইমানের ইমান উচ্চ পর্যায়ের ইমান যেটা ছাড়া কাজ হবে না ইমান আমাদের আসে সেটা না ভালোর দিকে ঠিক মতো নিতে পারে না খারাপ থেকে ফেরাতে পারে ঠিক মতো তো সেই উচ্চ পর্যায়ের ইমান আল্লাহর কাছে চাইতে হবে চাইতে হবে চাইতে হবে কেন দিবেন না আল্লাহ তাআলা কেন দিবেন না মানুষ কত ধরনের খারাপ কাজ করছে আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছেন তারা চাচ্ছে বলে আমি ভালো কাজ করতে চাই আল্লাহ তাআলা কেন আমাকে ভালো কাজ করার তৌফিক দিবেন না এবং তার আগে ঈমান দিবেন না তো আজকে সৃষ্টি সম্বন্ধে বলতে যাচ্ছিলাম কিন্তু পরে আমার মনে হলো যে আমরা রোজার শেষ 10 দিনে পৌঁছে গিয়েছি আজকে 21 তারিখ রাত আমাদের 21 তারিখ রাত শেষ এখানে বাংলাদেশে এবং ভারতে 21 তারিখ রাত
তো আমি এই সময়টা আজকের সময়টা ভাবলাম যে এই লাইলাতুল কদর সম্বন্ধে কয়েকটা হাদিস পড়ি এবং লাইলাতুল কদর সম্বন্ধে কয়েকটা হাদিস পড়ি এবং লাইলাতুল কদর এ যে সব আমল আমরা আমাদের করা উচিত নামাজ ছাড়া যেমন তেলাওয়াত করা উচিত জিকির করা উচিত সেই সম্বন্ধে কিছু হাদিস আমি পড়ব প্রথমত লাইলাতুল কদর সম্বন্ধে কিছু হাদিস তারপরে তেলাওয়াত কোরআন কোরআনের মর্যাদা মর্তবা আর শেষে জিকির সম্বন্ধে কিছু হাদিস তো লাইলাতুল কদর সম্বন্ধে হযরত আয়েশা রাদিয়াল্লাহু না প্রথমটা আনাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে যখন রোজার মাস শুরু হয়ে গিয়েছে তখন আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই একটা মাস তোমাদের উপরে অবতীর্ণ হয়েছে যা যার মধ্যে একটা রাত আছে যা হাজার মাসের থেকে উত্তম যা হাজার মাসের থেকে উত্তম তার মানে 83 বছর 4 মাসের থেকে উত্তম যে এই রাতটা হারালো ইবাদত না করে সে সমস্ত ভালাই হারালো আমি ইংরেজি থেকে তর্জমা করছি তো সেজন্য একটু ধীরে হবে এবং সঠিক তর্জমা হয়তো হবে না সব জায়গায় কিন্তু কাছাকাছি অর্থ আমি পৌঁছাবার চেষ্টা করব এবং যে হতভাগা সেই এই রাত্রির বরকত হারায় এক রাত্রি ইবাদত 1000 মাসের থেকে উত্তম বনি ইসরায়েলের উম্মত নবীদের উম্মতরা কেউ 1000 বছর কেউ 800 বছর কেউ 900 বছর ইবাদত করেছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আয়ু হলো 60-70-80 বছর তারা কিভাবে তাদের সমান তাদের মর্যাদায় গিয়ে পৌঁছাবে এই 70-80 বছরের জীবন নিয়ে এই জন্য আল্লাহ তাআলা এই একটা রাত দিয়েছেন বছরে যেটা যেটাতে ইবাদত করলে 83 বছরের থেকে উত্তম কেউ যদি জীবনে মাত্র 10টা রাত পায় লাইলাতুল কদরের রাত 800 বছরের থেকেও বেশি ইবাদতের সওয়াব পেয়ে যাবে পরে হাদিসটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খোঁজো খোঁজো শেষ 10 দিনের বেজর রাতে 21, 23, 25, 27, 29 আমাদের দেশে ভারতে পাকিস্তানে একটা প্রথা আছে 27 তারিখকে মনে করা হয় লাইলাতুল কদরের রাত এটা আমি কোনো আলেমের কাছেও শুনি নাই কোনো হাদিসেও দেখি নাই রোজা সম্বন্ধে যেসব হাদিস দেখেছি যে 27 তারিখেই লাইলাতুল কদর উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন যে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন লাইলাতুল কদর এর সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা রোজার মধ্যে রোজার মাসের মধ্যে শেষ 10 দিন বেজোর রাতে 21, 23, 25, 27, 29 এমনকি এই হাদিস অনুযায়ী এমনকি শেষের রাত্রিতেও হতে পারে শেষের রাত্রিতেও হতে পারে এই রাত্রে যে ইবাদত করবে তার সমস্ত পূর্বের গোনা মাফ করা হবে এবং এই রাত্রির কিছু নিশানা সাইন বলা হয়েছে অত্যন্ত শান্তিময় হবে নিশ্চুপ উজ্জ্বল গরমও না ঠান্ডাও না এবং এরকম উজ্জ্বল যেন চাঁদ জল জল করছে রাতে যদিও চাঁদ
ওই সময় ওইভাবে জলজল করার কথা না। এবং শুটিং স্টার তারা যেমন ছুটে যাচ্ছে এরকম দেখা যায় মধ্যে মধ্যে, এরকম শুটিং স্টারও দেখা যাবে না। এগুলোকে বলা হয় যে শয়তানকে মারা হয়। এবং এটা এটার মেয়াদকাল হলো, শুরু তো হলো যে তারাবি নামাজের পর থেকে, তারাবি নামাজের পর থেকে, এবং মেয়াদকাল হলো যখন আকাশটা একটু পরিষ্কার হয়ে আসে তখন পর্যন্ত, দিনের আলো যখন পরিষ্কার হয়ে আসে, সূর্য উঠবে সেই সময় পর্যন্ত। এবং সেই দিন সূর্য যখন ওঠে আলোটা খুব উজ্জ্বল থাকে না, অনেকটা পূর্ণিমা চাঁদের মতো দেখায়। এবং আরেকটা শেষ হাদিস পড়ি এই লাইলাতুল কদর সম্বন্ধে, যে এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আমি লাইলাতুল কদর পাই তো আমি কি দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তুমি পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ তুমি তুমি মাফ করো এবং তুমি মাফ করতে পছন্দ করো, অতএব আমাকে মাফ করো। কেউ যদি আরবি না জানে বাংলা পড়তে পারে, আল্লাহ তাআলা সব ভাষা বুঝেন, আরবি পড়লে ভালো, এটা এটা কোরআনের ভাষা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, মানে আমাকে মাফ করো, আর ফাআফু আন্না আমাদেরকে মাফ করো। একটা হাদিস আমি ভুলে গিয়েছিলাম পড়তে, এর মধ্যেই ছিল, খেয়াল করি নাই, এটা একটু পড়া দরকার। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে আসলেন, এখানে বলা নাই কোত্থেকে বেরিয়ে আসলেন, কিন্তু হাদিস থেকে মনে হয় উনি মসজিদ থেকে বেরিয়ে আসলেন। লাইলাতুল কদরের সঠিক তারিখটা বলার জন্য উনি বেরিয়ে এসে দেখেন যে দুজন মুসলমান ঝগড়া করছে। এটা দেখে উনি বলেন যে আমি বেরিয়ে এসেছিলাম লাইলাতুল কদর কবে সেটা বলার জন্য, কিন্তু তোমাদের দুজনের, মানে এখানে দুজন মুসলমান যে ঝগড়া করছে, এটার কারণে আল্লাহ তাআলা আমার মন থেকে উঠিয়ে নিয়েছেন রাতটা সঠিক কোন কোন তারিখে, আল্লাহ তাআলা আমার মন থেকে উঠিয়ে নিয়েছেন, হয়তো এটাই তোমাদের জন্য ভালো, তাহলে তোমরা কমপক্ষে পাঁচ রাত লাইলাতুল কদর খুঁজবা। তো বেজোর রাতগুলো আমরা খুঁজি, এবং অন্যান্য জায়গা থেকে আলেমরা বলেন, অন্যান্য হাদিস থেকে, যে সবসময় যে একই রাতে লাইলাতুল কদর আসবে সেটা নাও হতে পারে, কোনো সময় 21 তারিখ আসতে পারে, কোনো সময় 23 তারিখ আসতে পারে, এইভাবে। এবং রোজার মাস সম্বন্ধে, এই মাসে মর্তবা সম্বন্ধে আমি শুরুর দিকে বলেছিলাম, রোজার শুরুর দিকে, যে আল্লাহ তাআলা যেমন অতুলনীয় ওনার সৃষ্টির তুলনায়, সেরকম এই মাসটাও অতুলনীয় অন্য মাসের তুলনায়। প্রত্যেকটা নফল বা সুন্নত ফরজের দরজায় পৌঁছায়, আর প্রত্যেকটা ফরজ সত্তর দিয়ে গুণিত হয়। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে পড়ি, আস্তাগফিরুল্লাহ বেশি করে পড়ি,
বেহেস বেশি করে চাই এবং দোজক থেকে পানা চাই। লাইলাতুল কাদের এর রাত্রিতে আমরা কি করতে পারি? সময় তো তারাবি থেকে তারাবি শেষ হওয়ার পর থেকে ভোর হওয়া পর্যন্ত, যখন আলো পূর্ব আকাশে দেখা যাচ্ছে, তো নফল নামাজ পড়ি, দুই রাকাত করে নফল নামাজ পড়ি আমরা, যেমন যে কোনো দুই রাকাত নামাজ পড়ি, সূরা ফাতিহার সাথে একটা সূরা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে আর একটা সূরা, যে কোনো সূরা হতে পারে, কোনো বিশেষ নির্দিষ্ট সূরা পড়তে হবে তা না, এবং সালাম ফিরিয়ে দুই রাকাত নামাজ হলো, এভাবে দুই রাকাত করে যত বা যত রাকাত পড়তে পারি। নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলে তখন তখন অন্যান্য ইবাদত করি। তার আগে আরেকটা কথা বলে নিই, সালাতুত তাসবিহ এক বিশেষ ধরনের নামাজ, এ সম্বন্ধে হাদিস আছে, একটা না একাধিক হাদিস আছে, যে মানুষ মুসলমান যেন জীবনে কমপক্ষে একবার হলেও এই সালাতুত তাসবিহ পড়ে, জীবনে একবার হলেও, আরো ভালো যদি বছরে একবার পড়ে, আরো ভালো যদি মাসে একবার পড়ে, আরো ভালো যদি সপ্তাহে একবার পড়ে। তো এটা নিয়ম কানুন একটু একটু কমপ্লিকেটেড, তো এটা কোন নামাজের বই থেকে দেখে নিতে হবে। এখানে এটার মধ্যে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আল্লাহু আকবার, এটা 300 বার পড়তে হয় সর্বমোট, 4 রাকাত নামাজে 300 বার পড়তে হয়। নিয়ম কানুনটা আমরা দেখে নিই, যদি পড়তে পারি ভালো, এতে প্রায় 15 মিনিট চলে যাবে। তো নফল নামাজ যত পড়তে পারি, সালাতুত তাসবিহ যদি পড়তে পারি, না পড়তে পারলে কোনো, এটা ফরজ নামাজ না, জীবনে একবার পড়তে পারলে ভালো আর কি। তারপরে তেলাওয়াত করি, কোরআন সম্বন্ধে কিছু হাদিস পড়ব, তা থেকে বোঝা যাবে তেলাওয়াতের কি ফজিলত। যেখান যেখান থেকে ইচ্ছা পড়ি, অর্থটা দেখে নিলে ভালো, কিন্তু জরুরি না যে অর্থ দেখতে হবে, কিন্তু দেখে নিলে ভালো। তো নফল নামাজ, তেলাওয়াত, 3 নম্বর তসবিহ, তাহলিল বা জিকির, প্রত্যেকটা কাজই জিকির, মানে আল্লাহ স্মরণ, জিকির মানে হলো আল্লাহ স্মরণ, প্রত্যেকটা কাজই জিকির হিসাবে ধরা হতে পারে, কারণ প্রত্যেকটা কাজের মাধ্যমে যদি নবীর পদ্ধতি মতো করা হয়, আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহ স্মরণই হলো জিকির। কিন্তু এখানে তসবিহ তাহলিল বলতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া বুঝায়, হ্যাঁ, বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পড়া বুঝায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এক হাদিস থেকে আমরা পাই যে সব জিকিরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এর পুনরাবৃত্তি সর্বোত্তম, বারবার পড়া সর্বোত্তম, এবং সব দোয়ার মধ্যে আলহামদুলিল্লাহ সর্বোত্তম দোয়া, আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। এটা দোয়া এই জন্য ধরা হয় যে আমরা আল্লাহর বিভিন্ন নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে দান করেছেন, সেটার জন্য শুকরিয়া আদায় করি, তো আল্লাহ তাআলা করেন কি, সেই নিয়ামতগুলা বাড়িয়ে দেন। এটা সেই হিসাবে দোয়ার মতো, যে আমরা যা আল্লাহর কাছে নিয়ামত পাই, সেটা যেন আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন, সেজন্য আলহামদুলিল্লাহ পড়তে বলা হয়েছে, এবং সর্বোত্তম দোয়া হিসাবে এটাকে আখ্যায়িত করা হয়েছে। আরেক হাদিস থেকে পাই আমরা যে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, একই কথা, এবং সর্বোত্তম দোয়া হলো ইস্তিগফার, আল্লাহর কাছে মাফ চাওয়া। আগের হাদিসে আলহামদুলিল্লাহ হলো সর্বোত্তম দোয়া, এই হাদিসে সর্বোত্তম দোয়া হলো ইস্তিগফার। আর একটা হাদিস আবু বকর রাদিয়াল্লাহু আনহু হতে, সে দোয়াতে অনুরূপ বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং আস্তাগফার। তো ধার্মিক ব্যক্তি গোনা কম করে, তো লা ইলাহা ইল্লাল্লাহ এবং আলহামদুলিল্লাহ তার জন্য সর্বোত্তম দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির। গুনাহগার ব্যক্তি আমাদের মতো, আমাদের জন্য সর্বোত্তম জিকির হলো, বা সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সর্বোত্তম দোয়া হলো আস্তাগফিরুল্লাহ, বেশি করে আমরা মাফ চাই, আমরা গুনায় জর্জরিত। তো তিনটেই আমরা পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এবং আমি বলি যে আপনারা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, চারটা তসবিহ আছে এখানে,
রাইট আলাদা করে পড়তে পারেন এইভাবে না পড়ে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এইভাবেই পড়তে হবে এই সিকোয়েন্সে পড়তে হবে সেটা না সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এক একটা তসবি এই যে চারটা তসবি আছে এক একটা তসবি একটা বীজের মতো বেহেস্তে বপন করছে ফেরেশতারা এবং সেটা থেকে যে গাছ হবে সেই গাছের ছায়াতলে আরবি ঘোড়া 100 বছর পার করতে পারবে না সেই ছায়া এক একটা তসবি এত মূল্যবান তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির অত্যন্ত উঁচু একটা জিকির অন্যান্য তসবি তাহলিল যেটা আপনারা নিয়মিত পড়ে থাকেন সেগুলা পাঠ করবেন বিভিন্ন জায়গা থেকে পেয়েছেন বা আলিম ওলামাদের কাছ থেকে পেয়েছেন আস্তাগফিরুল্লাহ বেশি পড়ি রাত্রে 100 বার 200 বার যা পারি আস্তাগফিরুল্লাহ সম্বন্ধে এবং বিভিন্ন আস্তাগফার আছে সবচেয়ে ছোট হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে মাফ চাচ্ছি এবং ওনার কাছে আমি ফিরে আসছি ওনার কাছে আমি ফিরে আসছি ওয়া আতুবু ইলাইহি শুধু আস্তাগফিরুল্লাহ 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 এটুকু পড়তে পারি চরম দুর্দশা থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন এবং চরম দুশ্চিন্তা থেকে রক্ষা করবেন এবং এমন জায়গা থেকে রিজিক দিবেন আমরা কখনো কল্পনাই করেনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম অত্যন্ত উঁচু মর্তবার একটা তসবি আরশের নিচে একটা ভান্ডার আরশের নিচে হলো বেহেস্ত তার মানে বেহেস্তের একটা ভান্ডার যে যত পড়বে সেই ভান্ডার থেকে সে নিয়ামত প্রাপ্ত হবে তো এটার সহজ অর্থটা আমি বলি এটা মনের মধ্যে রাখলে ভালো লাহলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ ইল্লা বিল্লাহ আলী আজিমটা বলতে পারি নাও বলতে পারি আলী আজিম শেষে যেটা জুড়ে দেওয়া হয় কিন্তু লাহলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো আসল ইয়েটা তসবিটা অর্থ হলো যে সোজা অর্থ আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই ভালো করার বা খারাপ থেকে ফিরার জন্য আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই দুরূদ শরীফ বেশি করে পড়ি 10টা নেকি 10টা গুনাহ মাফ হবে এই ব্যক্তির লেভেল 10 লেভেল বাড়বে আসমান জমিনের তফাত একটা লেভেল ফেরেশতারা রহমত বর্ষণ করবে তার উপরে 10 থেকে 70 বার তারপরে তার সালাম দুরুদ মানে সালাম পৌঁছানো হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে উনি উত্তর দিবেন দোয়া করবেন আল্লাহ এবং ওনার ফেরেশতারা সালাম পাঠান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আর এই যে দোয়াটা যেটা আগে বললাম আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিবুল আফওয়া ফাআফু আন্নি আমি আমাদের ইয়েতে এই দোয়াটা আমি পোস্ট করে দিব প্রেয়ার মিটিং মেসেঞ্জার গ্রুপে ইনশাআল্লাহ আর বিভিন্ন দোয়া করি দোয়ার আগে আমল শেষ হলে শেষের দিকে দোয়া করি আমরা মধ্যে মধ্যেও করতে পারি দুরুদ পড়ে দোয়া করা ভালো শেষে আবার দোয়া দুরুদ পড়ি কান্নাঘাটি করে দোয়া করি কান্নাঘাটি এর ভান করে দোয়া করি যদি কান্নাঘাটি না আসে আকুতি মিনতির সাথে এবং নিজের জন্য দোয়া করি সবার জন্য দোয়া করি সবার জন্য দোয়া করলে ফেরেশতার দোয়া পাবো যেই দোয়া তুমি অন্যের জন্য করছো তোমার ভাই বা বোনের জন্য করছো আত্মীয় স্বজনের জন্য করছো সেই দোয়া তোমার জন্য আগে কবুল হোক সমস্ত মুসলমানের মাগফিরাতের জন্য দোয়া করি প্রতিটা দিন দোয়া করি পারলে কয়েকবার দোয়া করি কারণ সমস্ত মুসলমানের মাগফিরাত মাফির জন্য দোয়া করলে যত মুসলমান আছে তত নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন একবার করলে তত নেকি দ্বিতীয়বার করলে তত নেকি সমস্ত মানুষের হেদায়েতের জন্য দোয়া করি সমস্ত মানুষের হেফাজতের জন্য দোয়া করি সমস্ত মানুষের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষিত হোক সেজন্য দোয়া করি ভালো গুণাবলীর জন্য দোয়া করি হুসনে আখলাক সুন্দর আচার আচরণ চরিত্র
যেটার প্রতিদান হলো জান্নাতুল ফেরদৌস, হুসনি আখলাক, যেসব আখলাক ছিল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রেজামন্দির জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের উপরে রাজি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, আমাদের জীবদ্দশায়, আমাদের মৃত্যুর সময়, আমাদের কবরে, আমাদের হাসরে আল্লাহর ভালোবাসা এবং ওনার হাবিবের ভালোবাসা যাতে আমাদের অন্তরে আসে এবং হায়াতুন তৈয়বা সুন্দর জীবন যাতে আমরা লাভ করি, মৃত্যুর সময় কলেমা নসিব হয়। এবং একটা সুন্দর দোয়া হলো, অতি সুন্দর দোয়া হলো যে বলা, এটা আরবিতে আছে কিন্তু আমরা বাংলায় বলি যে ইয়া আল্লাহ, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা চেয়েছিলেন আমি তাই চাই, এবং উনি যার থেকে পানা চেয়েছিলেন আমি তার থেকে পানা চাই। এর থেকে সুন্দর দোয়া আর কি হতে পারে? তো কোরআন এর ফজিলত সম্বন্ধে কিছু হাদিস পড়ি। এই মাসটাই কোরআন পাঠ করার মাস, এবং এই হাদিসটা দিয়ে শুরু করি যে কেউ কোরআন শরীফ শেষ করার জন্য নিয়ত করে কোরআন শরীফ পড়তে শুরু করলো, তো শেষ হওয়া পর্যন্ত 60,000 ফেরেশতা তার জন্য দোয়ায় মাগফিরাত করবে। 60,000 ফেরেশতা 24 ঘন্টা, যতক্ষণ পর্যন্ত শেষ না হয়, এবং শেষ হওয়ার পরে আবার সে যেন শেষ করে, এভাবে বলা আছে। আমরা নিশ্চয়ই অনেকে পড়ছি, কিন্তু শেষ করার নিয়তে পড়লে 60,000 ফেরেশতা দোয়া করবে। এটা মানে আশ্চর্য হওয়ার কিছু নাই। সূরা হাশরের শেষ 3টা আয়াত কেউ যদি ফজরের পরে প্রতিদিন এবং মাগরিবের পরে প্রতিদিন পড়ে এবং প্রতিদিন পড়ে, তো তার জন্য প্রত্যেকটা দিন 70,000 ফেরেশতা দোয়া করবে 3টা আয়াত পড়ার জন্য। তো কোরআন শরীফ শেষ করার জন্য 60,000 ফেরেশতা দোয়া করবে, এটা এমন কি কথা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন 3টে জিনিস আল্লাহর আরশের নিচে থাকবে, যেদিন আর কোনো কিছু, আর কোনো ছায়া থাকবে না। এক হলো কোরআন, যার একটা রূপ আছে, যে পাঠ করবে তার সাথে কবরে গিয়ে তার সাথে থাকবে সঙ্গী হয়ে কোরআন, সুন্দর রূপ নিয়ে। দ্বিতীয়ত হলো আমানত রক্ষা করা, দায় দায়িত্ব রক্ষা করা, বিভিন্ন দায় দায়িত্ব আমাদের উপরে আছে সেগুলো রক্ষা করা, সেটাও একটা রূপ নিয়ে থাকবে। তৃতীয়ত আত্মীয়তা, আত্মীয়তা এটাও একটা রূপ নিয়ে থাকবে। আত্মীয়তা বলবে হে আল্লাহ, তুমি রহমত বর্ষণ করো সেই এই ব্যক্তির উপরে, কারণ এ আমাকে ধরে রেখেছে, আত্মীয়তা সম্পর্ক ধরে রেখেছিল বিপদ্দশায়, এবং যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেছে তোমার রহমত থেকে সে যেন বিচ্ছিন্ন হয়। তো কোরআন কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে বিভিন্ন ভাবে সুপারিশ করবে। প্রথমত সুপারিশ করবে যে আল্লাহ আল্লাহ তুমি তাদের দরজা উঁচু করো যারা আমাকে তেলাওয়াত করেছে, তাদের দরজা উঁচু করো, আল্লাহ তাআলা তাদের দরজা উঁচু করবে। এবং কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ আল্লাহ তাআলা মানবেন। আল্লাহ তুমি এই পাঠকারীদেরকে সুন্দর পোশাক পরিধান করাও, আল্লাহ তাআলা পোশাক পরিধান করাবেন, সেখানকার সুন্দর পোশাক এর কোনো নমুনা পৃথিবীতে নাই। তারপরে কোরআন বলবে যে আল্লাহ তুমি তাদেরকে সম্মানের মুকুট পরাও, সম্মানের মুকুট, আল্লাহ তাআলা তাই করবেন। তারপরে বলবে
যে তুমি তাদেরকে সম্মানের পোশাক পরাও, সম্মানের পোশাক পোশাক আল্লাহ তাআলা তাই করবেন। তারপরে বলবে যে তুমি তাদের উপরে রাজি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও, আল্লাহ তাআলা রাজি হয়ে যাবেন তাদের উপরে। কতগুলো জিনিস কোরআন শরীফ চাইবে পাঠকারীদের জন্য। তারপরে কিয়ামতের দিন কোরআন কে মানে কোরআন তেলাওয়াতকারীকে বলা হবে আল্লাহর তরফ থেকে যে তুমি তেলাওয়াত করতে থাকো, এক একটা আয়াত তেলাওয়াত করবা, তো তোমার লেভেল এক এক লেভেল বাড়তে থাকবে, তোমার যে মর্তবা এক এক লেভেল বাড়তে থাকবে, আসমান জমিনের তফাৎ। এবং তুমি সেইখানে থামবা, তোমার বেহেস্তের মাকান ঠিকানা সেখানে হবে যেখানে তুমি তেলাওয়াত শেষ করবা। আমরা যে যত আয়াত জানি তত পড়তে থাকবো আর আমাদের লেভেল তত বাড়তে থাকবে। 100 আয়াত জানি তো আমার লেভেল 100 লেভেল বাড়তে থাকবে আমার মর্তবা। আমি 1000 আয়াত জানি আমার মর্তবা সেই 1000 লেভেল বাড়বে। এইভাবে হাফিজের লেভেল তার মানে 6666 লেভেল বাড়বে, তার মর্তবা বাড়বে। আমি সব সংক্ষেপে বলছি যাতে আমরা একটু বেশি কভার করতে পারি। এটা আগে বলেছি আমি যে আল্লাহ তাআলা কোরআন পাঠকারীর তেলাওয়াত তার থেকেও বেশি মনোযোগ সহকারে এবং মন দিয়ে শোনেন। যেরকম মন দিয়ে একজন মনিব তার দাসীর গান শোনে, সবচেয়ে সুন্দর যে গান করে পৃথিবীতে আমার কাছে যে মনে হয় তাদের গান আমরা যেভাবে মনোযোগ সহকারে শুনি তার থেকেও বেশি মনোযোগ সহকারে আল্লাহ তাআলা আগ্রহের সাথে, আগ্রহের সাথে যে শব্দটা এখানে লেখা আছে সেটা কাছাকাছি তর্জমা হবে আগ্রহের সাথে আল্লাহ তাআলা শুনেন। আল্লাহ তাআলা কি যায় আসে, কে পাঠ করলো না পাঠ করলো, উনি উনি মালিকাল মুলক বাদশাহ, উনি বাদশাহ কিন্তু এবং উনি এই কোরআন নাজির করেছেন, উনার কি দরকার পড়ে শোনার, কিন্তু উনি শোনেন এবং মনোযোগ সহকারে শোনেন এবং আগ্রহের সাথে শোনেন। আরেকটা হাদিস আগে যা পড়েছি তার কাছাকাছি, কোরআন না এটা পড়ি নাই, এই ধরনের হাদিস পড়ি নাই, কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে পাঠকারীর জন্য এবং তার সুপারিশ গ্রহণ করা হবে এবং সে প্রয়োজন পড়লে আল্লাহর সাথে বিতর্ক করবে এবং তার কথা আল্লাহ তাআলা গ্রহণ করবেন, তার বিতর্ক আল্লাহ তাআলা গ্রহণ করবেন। যে কোরআনকে সামনে রাখে সে তাকে কোরআন বেহেস্তে নিয়ে যাবে, তার মানে যে কোরআন পাঠ করে এবং সেই মতো আমল করে। আর যে কোরআনকে পিছনে রাখে, আলমারির মধ্যে কাপড় মুড়িয়ে রাখে, কোরআন তাকে ধাক্কা দিয়ে দোজখে নিয়ে যাবে। তেলাওয়াত সম্বন্ধে আরেকটা হাদিস, হাদিসটা কোথায়, হযরত সাইদ বিন সুলাইম রাদিয়াল্লাহু আনহু বলেন যে কিয়ামতের দিন, অদ্ভুত হাদিস কিন্তু এটা, কিয়ামতের দিন আল্লাহর সামনে সবচেয়ে বড় সুপারিশকারী হবে কোরআন, নবীও না ফেরেশতাও না, সবচেয়ে বড় সুপারিশকারী হবে কোরআন। এবং এরপরে যেটা লেখা আছে সেটা আমি দেখি যদি সংক্ষেপে বলতে পারি, মানুষ যখন মারা যায় তো তাকে গোসল দেওয়া হয়, কাপড়ে মোড়ানো হয়, দাফনের কাপড়, তো তখন কোরআন
এই যে গোসল দেওয়া হচ্ছিল সুন্দর আকারে তার পাশে দাঁড়িয়েছিল থাকে, মৃত ব্যক্তির পাশে দাঁড়িয়ে থাকে, তাকে কাপড়ে মোড়ানো হয়, তখন সে কাপড়ের ভিতরে ঢুকে যায়। তারপরে তাকে কবরে রেখে আসা হয়, সবাই চলে আসে, কিন্তু সেই সুন্দর ব্যক্তি সুন্দর রূপ নিয়ে কেউ তাকে দেখতে পাচ্ছে না, তার সাথে কবরে থাকে। এবং তারপর মুনকার নেকির আসে, এসে তাকে আলাদা করার চেষ্টা করে, এই সুন্দর রূপধারী ব্যক্তিকে আলাদা করার চেষ্টা করে। কারণ মুনকার নেকির প্রশ্ন করবে, তোমার রব কে ছিল, তোমার দিন কে ছিল, তোমার নবী কে ছিল। তো সে তখন বলে, এই সুন্দর যুবক বলে যে তোমাদের যা কাজ তোমরা করো, আমি এই ব্যক্তিকে ছেড়ে যাব না, তোমাদের সওয়াল করা তোমরা করো। তারপর সেই ব্যক্তি এই কোরআন পাঠকারীর দিকে তাকিয়ে বলে, আমি কোরআন, আমি কোরআন, যা তুমি পাঠ করতা কখনো জোর গলায়, কখনো আস্তে গলায়। ডু নট ওয়ারি, চিন্তা করো না। সওয়াল জবাবের পরে তোমার কোনোই চিন্তা থাকবে না। তারপরে এই সুন্দর ব্যক্তি আসমান থেকে ফেরেশতাদের কাছ থেকে সিল্কের বিছানা নিয়ে আসবে, সুগন্ধি বিছানা, এবং এই বিছানায় সেই ব্যক্তি কোরআন পাঠকারী কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবে। এই হলো কিছু হাদিস কোরআন সম্বন্ধে। আমি একটু সময় নিব, জিকির সম্বন্ধে কিছু বলেনি। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন মনে মনে আমাকে স্মরণ করে, জিকির মানে স্মরণ, আমি তাকে মনে মনে স্মরণ করি, আর কোনো মজলিসে যদি আমাকে স্মরণ করে, আমি উত্তম মজলিসে, ফেরেশতাদের মজলিসে তাদেরকে স্মরণ করি, তাদের কথা বলি। যখন মুখে বলে আমার কথা, আমি মুখে, আমার মুখে দিয়ে আমার কথা, আল্লাহর মুখ তো আমাদের মুখের মতো না, ফেরেশতাদের মজলিসে আমি তাদের কথা বলি। যেমন এই সময় আল্লাহ তাআলা আমাদের কথা স্মরণ করছেন এবং বলছেন। পুরাটা পড়লাম না হাদিসটার। এক সাহাবি একবার জিজ্ঞেস করেন যে ইয়া রাসূলুল্লাহ, শরীয়তের হুকুম তো অনেক, কিন্তু আমাকে একটা হুকুম বলে দেন যা আমি প্রতিনিয়ত প্রতিনিয়ত যত্নের সাথে নিষ্ঠার সাথে আমি তা পালন করতে পারি। এত কিছু তো মনে রাখা যায় না। আমার মনে হয় আমিও তাই বলবো, আমরাও তাই বলবো, এটা করো, ওটা করো, ওটা করো, এত কিছু কেমন করে মনে রাখবো। উনি সে কথাই বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি খুবই সংক্ষেপ করে দিলেন যে তোমার জিহ্বাকে, তোমার জিভকে তরুতাজা রাখো, সিক্ত রাখো আল্লাহর জিকিরে, আল্লাহর জিকিরে। আরেক হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উনার সাহাবিদের, সাহাবাদের, তোমাদের কি আমি বলবো সবচেয়ে উত্তম আমল এবং যা সর্বোত্তম ভক্তি হিসাবে ধরা হয় আল্লাহর কাছে, আল্লাহ তাআলা ওটা ধরেন সর্বোত্তম ভক্তি হিসাবে আল্লাহর প্রতি, তোমাদের দরজা উঁচু করবে এবং সোনা রূপা আল্লাহর রাস্তায় খরচ করার থেকেও বেশি হবে সেটা, এবং জেহাদে অংশগ্রহণ করার থেকেও বেশি হবে সেটা। সবচেয়ে উত্তম আমল, সবচেয়ে ভক্তির আমল, সোনা দানা দান খরাত করার থেকেও বেশি সওয়াব, দরজা উঁচু করবে জেহাদে অংশগ্রহণ করার থেকেও বেশি সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবারা অনুনয় বিনয় করলেন, জি বলেন রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তা হলো আল্লাহর জিকির, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ,
আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ কর। আরেকটা হাদিস পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে অত্যন্ত দুর্বল, যে রাত্রি জাগার মতো তার ক্ষমতা নাই ইবাদত করার জন্য, এবং এত দুর্বল, আর এক হলো যে সে কৃপণ, আল্লাহর রাস্তায় খরচ করতে পারে না, তো এবং সেটাই না, দুর্বল কৃপণ এবং কাপুরুষ, কাপুরুষ যে জিহাদ করতে পারে না, তো তাকে উপদেশ দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা আল্লাহর জিকিরে মশগুল থাকো, আল্লাহর জিকিরে মশগুল থাকো, সারাদিন আমি জেগে আছি, সারাদিন আমি আল্লাহকে স্মরণ করি, মুখে তসবি করি, অন্তরে স্মরণ করি, অন্তরে স্মরণ করা ওটাও জিকির, বিভিন্ন কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো করি, জিকির হয়ে যাবে, তো সারা রাত ইবাদত করতে পারলাম না সেটার কাফফারা হয়ে যাবে, দান খরচ করতে পারলাম না সেটার কাফফারা হয়ে যাবে, এবং জেহাদ করতে পারলাম না সেটার কাফফারা হয়ে যাবে। তো আল্লাহর কাছে চাইতে হবে আমাদেরকে, আল্লাহ কেন দিবেন না, সেই সেই ধরনের ইমান, যে ধরনের ইমান দিয়ে কাজ হবে, যে ধরনের ইমান আমাদের জীবনের পরিবর্তন আনতে পারবে, এই তালিমের হালকা শুধু আদান প্রদানের জন্য না, কিছু জানলাম, এটা জানা তো বটেই, না জানলে আমি কিভাবে আমল করব, আসল উদ্দেশ্য হলো যে আমাদের জীবন যাতে পাল্টে যায়, কারণ আল্লাহর সামনে তো যেতেই হবে, আল্লাহর সামনে তো যেতেই হবে। একটা একটা আগে এক সময় অনেক হিন্দি গান শুনতাম, যখন ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পড়াশোনা করতাম, অঙ্ক করতে করতে রেডিও বাজতে থাকতো, হিন্দি গান হতে থাকতো, আর আমি অঙ্ক করতাম, একটা গানের কথা মনে হলো যেটার বাংলা অর্থ হলো যে স্বজনই মিথ্যা বলো না, খোদার কাছে যেতে হবে, সেখানে না আছে হাতি না আছে ঘোড়া, সেখানে হেঁটে যেতে হবে, লেখক তার নিজের মতো করে লিখে বলেছে, কিন্তু কথাটা ঠিক, মিথ্যা না বলার অর্থ হলো যে গোনা করো না, আল্লাহর কাছে যেতে হবে, দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে, তো জীবন পাল্টাতে হবে তার আগে। আমরা নেক আমল করি আরো যাতে করতে পারি, আপনারা অনেকেই বিভিন্ন ধরনের আমল করে থাকেন, ভালো থাকলে আরো ভালো হতে হবে, কিছু সুস্থি থাকলে সেগুলো দূর করতে হবে, রাতারাতি হবে না, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে প্রতিনিয়ত, প্রত্যেকটা নামাজ যাতে আগের নামাজের থেকে ভালো হয়, প্রত্যেকটা তসবি যাতে আগের তসবি থেকে ভালো হয়, প্রত্যেকটা আমল যাতে আগের আমল থেকে ভালো হয়, প্রত্যেকটা আমল যাতে আরো বেশি আল্লাহকে খুশি করার মতো করতে পারি, যাতে এমন পর্যায়ে পৌঁছায় যে কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য করছি আমি প্রত্যেকটা আমল, এগুলো সব চাইতে হবে আল্লাহর কাছে, ভালো গুণাবলী চাইতে হবে, এখলাস চাইতে হবে আল্লাহর কাছ থেকে, আল্লাহ তাআলা যদি সহজ করে দেন তো সব সহজ, যেটা আল্লাহ তাআলা সহজ করবেন না সেটা সম্ভব না, আমি একটা একটা সিকোয়েন্স ফলো করছি, তো যারা পরে জয়েন করেছেন আগের ভিডিওগুলো দেখে নেবেন, হঠাৎ করে মধ্যে আসলে কিন্তু বোঝা যাবে না, ঈমান সম্বন্ধে চারটে তালিমের হালকা, কেউ মধ্যে এসে থাকলে বুঝবেন না যে আগে কি বলা হয়েছে, এবং ডেইলি প্রত্যেক দিন বাসায় যেদিন তালিম আমাদের তালিম হয় না সেদিন বাসায় তালিম করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত পাবেন, রক্ষা পাবেন, পুরো বাড়ির জন্য, বাড়ির বাসিন্দাদের জন্য, এবং নামাজের দাওয়াত, নামাজের দাওয়াত, কিয়ামতের দিন নিশ্চিন্ত মনে ঘুরে বেড়াবেন, যে নামাজের দাওয়াত দিতে থাকবেন। পরের তালিম শনিবার,
আর আমাদের দোয়ার মধ্যে আমরা শামিল করব আমাদের এক বোন মাহিরুন কোরআন খতম কোরআন খতম করেছে আমার ছোট ভাই লাবলু এবং মিমের কেয়ারটেকারের স্ত্রী পরিবারের সদস্যের মতো অনেক বছর ধরে ওদেরকে দেখে আসছি আমার মায়ের দেখাশোনা করতো মাহিরুন আমার মায়ের জন্য খতম করেছে এটা সব আল্লাহ তাআলার খুব মেহেরবান এই সব আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি সবার কাছে কোনো কমতি হবে না আমার মায়ের কোনো কমতি হবে না আর শেষ কথাটা বলে নি যে আল্লাহ তাআলা যখন মহামারী পাঠান তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই সময় তোমরা ঘরের মধ্যে থাকো ইমানদাররা ঘরের মধ্যে থাকো যাতে আমরা হেফাজতে থাকি হেফাজত যদি মহামারী কেটে না থাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা যেন আমরা মান্য করি কারণ এটার পিছনে যে এটার সাথে যে সওয়াবের কথা বলা আছে সেটা অকল্পনীয় সওয়াব আমি বাসার মধ্যে লকডাউনের মধ্যে থাকছি কষ্ট হচ্ছে আমার কষ্ট হচ্ছে আমার কষ্ট হচ্ছে সবার কষ্ট হচ্ছে কিন্তু সওয়াব কি এই কষ্টের বদলে সওয়াবটা তো কষ্টের জন্যই শহীদের সমান সওয়াব দেয়া হবে শহীদের মর্তাবা কি সোজা কথা শহীদ যে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছে বিধবা করেছে এতিম করেছে আর কি কতজনকে কাঁদিয়েছে একটা এতিম সেই একটা শহীদ সেই শহীদের শহীদের স্বভাবের কথা বলা হচ্ছে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল আলামিন ছিলেন রহমতের জন্য সমস্ত আলমের জন্য রহমত আমরাও যেন সমস্ত আলমের জন্য রহমত হতে পারি আল্লাহুম আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আন্না মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা হুয়া আহলু لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك وغنيمة من كل بر وسلامة من كل إثم لا تدع لنا هما إلا غفرت ولا هما إلا فرجت ولا هما إلا شقيت ولا دينا إلا قضيت ولا مجاهدا إلا نصرت ولا مؤمنا إلا رحمت ولا مسلما إلا رحمت ولا مسلما إلا رحمت ولا حاجة اللهم أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم أعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم أنت المستعان عليك فلا ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واعف عنا واغفر لنا واغفر لنا وارحمنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين والله جا كي شو كار كره توفيق دي شاء الله جا كي شو عمل كره توفيق دي شاء الله الله جا كي شو قرآن করার তৌফিক দিয়েছো যা কিছু জিকির আজকার করার তৌফিক দিয়েছো আল্লাহ তোমার তোমার হাবিবের পদ্ধতি অনুসরণ করার তৌফিক দিয়েছো আল্লাহ তার ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে বিহিত করো আল্লাহ এবং তার সাহাব রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৌফিক দিও সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও খাস বিশেষ করে আমাদের আমাদের প্রিয়জন আমাদের আপনজন আমাদের আত্মীয় স্বজন যারা কবরের সাহিত্য তাদের কাছে পৌঁছে দিও তথা সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও আল্লাহ তুমি তাদের কবরের আজাব যদি মাফ করে না থাকো আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ
এবং তুমি তোমাদের তাদের দরজা উঁচু করে দিও আল্লাহ, কবর প্রশস্ত করো, জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, নূর দিয়ে পরিপূর্ণ করে দিও আল্লাহ, আমল নামা কিয়ামতের দিন ডান হাতে দিও আল্লাহ, আরশে নিচে ছায়া দিও, তাদেরকে নিশ্চিন্তে রেখো আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ, তাদের কুলসিরাত বিদ্যুতের গতিতে পার হওয়ার তৌফিক দান করো আল্লাহ, এবং বিনা হিসাবে বেহেস্তে প্রবেশ করিও, এবং আমাদেরকেও আমাদের সাথেও তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও আল্লাহ যখন আমরা দুনিয়াতে থাকবো না আল্লাহ, এবং যতদিন দুনিয়াতে আসি আল্লাহ তুমি হেদায়ত করো আল্লাহ, হেফাজত করো আল্লাহ, রক্ষা করো আল্লাহ, রহমত বর্ষণ করো আল্লাহ, আমাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের আত্মীয় স্বজনকে আল্লাহ, আমাদের মুরব্বীদেরকে, আমাদের ছোটদেরকে আল্লাহ, আমাদের পাড়া প্রতিবেশীদেরকে আল্লাহ, আমাদের দেশবাসীকে, আমাদের বিশ্ববাসীকে আল্লাহ তুমি হেদায়ত করো, হেফাজত করো আল্লাহ, তুমি রক্ষা করো আল্লাহ, তুমি রহমত বর্ষণ করো ও আল্লাহ, আমাদের আমরা বিভিন্ন বিপদ আপদে জর্জরিত আল্লাহ আল্লাহ ও আল্লাহ, বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে কষ্ট পাচ্ছে আল্লাহ, ও আল্লাহ তুমি রহমানুর রহিম আল্লাহ, তুমি সেই রহমানুর রহিম আল্লাহ, এবং আমরাও তোমার হাবিবের উম্মত আল্লাহ, আমাদের দিকে তাকিয়ে তোমার তোমার রহম দৃষ্টি দান করো আল্লাহ আল্লাহ, তোমার রহম দৃষ্টি দান করো আল্লাহ ও আল্লাহ, আমাদের 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 মনের মধ্যে বিভিন্ন নেক হাজত আল্লাহ তুমি জানো, তুমি তুমি তা পরিপূর্ণ করার মালিক আল্লাহ, হাজত কবুল করার মালিক আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ ও আল্লাহ, তুমি আমাদেরকে বিভিন্ন বিভিন্ন গুণাবলিতে গুণান্বিত করো আল্লাহ, হুসনে আখলাক দান করো আল্লাহ ও আল্লাহ, আমানত রক্ষা করার তৌফিক দান করো আল্লাহ, আত্মীয়তা রক্ষা করার তৌফিক দান করো, হিলম দান করো আল্লাহ, হুসনে আখলাক দান করো আল্লাহ, ইখলাস দান করো, ইস্তেকামাত দান করো আল্লাহ ও আল্লাহ, তুমি শুকর ও সবর দান করো, তাওয়াক্কুল ও তাফাক্কুর করার তৌফিক দান করো আল্লাহ ও আল্লাহ, সমস্ত সুন্দর গুণাবলী যা তোমার হাবিবের মধ্যে ছিল তা দিয়ে আমাদেরকে ভূষিত করো আল্লাহ, তোমার রেজামন্দি দান করো আল্লাহ, তোমার সন্তুষ্টি দান করো, তোমার মহব্বত আমাদের অন্তরে ঢেলে দাও আল্লাহ, তোমার হাবিবের মহব্বত আমাদের অন্তরে ঢেলে দাও আল্লাহ, আমাদেরকে হায়াত তৈয়বা সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করো আল্লাহ, তোমার তোমার সন্তুষ্টি সহকারে যাতে জীবন যাপন করতে পারি আল্লাহ, এবং এবং মৃত্যু মৃত্যুতে তোমার সন্তুষ্টি মৃত্যুর সময় তোমার সন্তুষ্টি সহকারে আমরা যেতে পারি আল্লাহ, কলিমা তৈয়বা পাঠ করে আল্লাহ ও আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, রব্বানা تقبل مني انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم, سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعبد لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا رب العالمين. পরের তালিম শনিবার ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যোগ দেয়।